২৬তম বিসিএস গণিতের দ্বিতীয় অংশ সলভ করতেছি। ৬ নম্বর ম্যাথে ছিল লোয়াংশ স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কিলোমিটার ও ৬ কিলোমিটার, এটা কিন্তু ঘন্টায়। তার মানে লঞ্চ যায় ১৮ কিলোমিটার এক ঘন্টায়, আর স্রোতের যে গতিবেগ সেটা কিন্তু ঘন্টায় ৬ কিলোমিটার। নদীপথে ৪৮ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ৪৮ কিলোমিটার যদি ধরি যে এখান থেকে এখানে ৪৮ কিলোমিটার, তাহলে একবার যাবে একবার আসবে, তো টোটাল কত সময় লাগবে? তার আগে আমরা জানি যে এই যে লঞ্চ এবং স্রোতের গতিবেগ দুইটা মিলে, তাহলে একটা সময় আছে সে কিন্তু অনুকূলে যাবে, তাই না? ধরি প্রথমে অনুকূলে যাবে, অনুকূলে গেলে কিন্তু এই যে লঞ্চের বেগ এবং এই যে স্রোতের বেগ দুটোই কিন্তু যোগ হবে। তাহলে অনুকূলের ক্ষেত্রে আমরা জানি যে যেমন নৌকার বেগ আর স্রোতের বেগ দুটো যোগ হয়, ১০০ যোগ হয়, এক্ষেত্রে ১৮র সাথে আপনি যদি ৬ যোগ করেন তাহলে ২৪, তাহলে ২৪ কি ২৪ কিলোমিটার যায় অনুকূলে যাচ্ছে যখন, তাহলে ২৪ কিলোমিটার যায় কয় ঘন্টায়? এক ঘন্টায়। এটা কিন্তু অনুকূলে, যে কারণে আমি ১৮ আর ৬ যোগ করেছি। অতএব ২৪ কিলোমিটার যায় এক ঘন্টায়, অতএব ১ কিলোমিটার যায় ১/২৪ ঘন্টায়, অতএব গেল কয় কিলোমিটার? ৪৮ কিলোমিটার। তাহলে ৪৮ কিলোমিটার যায়, তাহলে ৪৮/২৪=, তাহলে ২৪×৪৮ ২ ঘন্টা। তার মানে অনুকূলে এই ৪৮ কিলোমিটার যেতে ২ ঘন্টা সময় লেগেছে। আবার প্রতিকূলে যখন আর ফেরত আসবে, যখন এই ৪৮ কিলোমিটার, তখন কিন্তু এই লঞ্চের বেগ থেকে, প্রতিকূল যেহেতু লঞ্চের বেগ থেকে স্রোতের গতিবেগ আরও কী হবে, বিয়োগ হবে। তাহলে ১৮ থেকে ৬ বিয়োগ দিলে থাকবে ১২। তাহলে এবার প্রতিকূলের হিসাব, প্রতিকূলে আমরা দেখলাম যে ১২ কিলোমিটার ফেরত আসে বা ১২ কিলোমিটার যায় কয় ঘন্টায়? এক ঘন্টায়। অতএব ১ কিলোমিটার যাবে ১/১২ এত ঘন্টায়, অতএব ৪৮ কিলোমিটারই তো যাবে যদি ফেরত আসবে আর কি। ৪৮ কিলোমিটার ফেরত আসবে, তাহলে ৪৮/১২ এখানে হবে ৪, ৪/১২=৪৮। তাহলে ফেরত আসতে ৪ ঘন্টা লাগলো, আর যখন গিয়েছিল তখন ২ ঘন্টা লেগেছিল, টোটাল কিন্তু ৬ ঘন্টা সময় লাগলো। তো সেটাই কিন্তু চাওয়া হয়েছে, নদীপথে ৪৮ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে মোট কতটুকু সময় লাগবে, তাহলে ৪ আর ২=৬ ঘন্টা। এই যে ঘ নম্বরটা হবে রাইট অ্যান্সার। ৪৩ থেকে ৬০-এর মধ্যে মৌলিক সংখ্যা, এইটা কিন্তু আসলে অনেকেই ৪৩ মনে করে যে অ্যান্সারে ধরতে হবে, অনেকেই মনে করে ধরতে হবে না, এক এক জায়গায় এক একভাবে সমাধান করা। তো আমারও দৃষ্টিভঙ্গি থেকে যে দেখেন আমি ই করি যে ৪৩, ৪৩-এর পর মৌলিক সংখ্যা হচ্ছে কত? ৪৭, ৪৭-এর পর ৫৩, ৫৩-এর পর হলো ৫৯। তো আপনি যদি ৪৩ ধরেন তাহলে কিন্তু ৪টা হবে, আর যদি ৪৩ না ধরেন তাহলে ৩টা হবে। কিন্তু যদি ৪৩ থেকে ৬০ এর মধ্যে যেহেতু বলছে, তাহলে ৪৩ থেকে আমি ধরি এখানে ৬০, ৬০ তো মৌলিক সংখ্যা না, এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা? তাহলে এই ৩টা আমার বিবেচনায় খ নম্বরটা হবে রাইট অ্যান্সার। আর যদি আপনার অন্য কোনো লজিক থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমারও শেখা হবে জিনিসটা। এছাড়া ধরেন যে আমরা যে ১ থেকে ১০০ পর্যন্ত বা ২০ থেকে ৪০ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, এরকম অঙ্কও কিন্তু আমাদের এসে থাকে। সেই ক্ষেত্রে আমরা ৪, ৪, ২, ২, তারপরে ৩২১, ৩২২ এই সিরিয়ালটা মনে রাখবো আমরা। এই সিরিয়ালটা মনে রাখলে সুবিধা হয় কি, যে ১ থেকে ১০ পর্যন্ত এখানে মৌলিক সংখ্যা হবে ৪টা, আবার ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে কয়টা? ৪টা। তারপরে ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে ২টা। এভাবে কিন্তু আমরা প্রত্যেক গ্যাপে গ্যাপে কয়টা মৌলিক সংখ্যা, যদি বলা ১ থেকে ৩০-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, তাহলে কিন্তু ৪, ৪, ৮, ৮, ২, ১০, তাহলে কিন্তু আমি ১০টা লিখতে পারবো। এভাবে কিন্তু ১০০ পর্যন্ত কিন্তু আমরা এই সিকোয়েন্স অনুসারে করতে পারি। ৮ নম্বর ম্যাথটা নিবন্ধনেও কিন্তু এসেছিল, তো এই ধরনের ম্যাথ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, আপনারা কেয়ারফুলি করবেন। ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে, ভালো কথা। যখন ২ জনে করে, ক এবং খ ২জনেই, তখন কি করে? ১২ দিনে করে একটি কাজ বা একাংশ কাজ, একটি কাজ, ইংলিশ বাংলা মিলে যাচ্ছে। অতএব ক খ ১দিনে কতটুকু করে? ১দিনে করবে ১এর ১২ অংশ কাজ, ঠিক আছে। আবার ক এর কথা বলা হয়েছে, ক শুধুমাত্র ক এর হিসাবে, এবার ক ২০ দিনে করে ওই কাজটা আর কি, একা যদি করে, তাহলে ২০ দিনে করে আমরা বলতে পারি একটি কাজ। এখন দেখব ক ২০ দিনে একটা করতে পারে, ঠিক আছে, কিন্তু ক ১দিনে কতটুকু করে সেটা আমরা বের করতে চাই। তাহলে ক ১দিনে করবে ১এর
20 অংশ কাজ। এখন দেখেন ক খ দুইজনেই একদিনে এত অংশ কাজ করে, তাহলে এখানে ক করছে খ করছে দুইজন মিলা করছে। তো এখান থেকে আমি যদি কয়ের কয়েজ একদিনে করছিল ওইটুকু যদি বাদ দা দেই, তাহলে কিন্তু খ একা একদিনে কতটুকু করছে এটা কিন্তু বের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি উভয়ে একদিনে করছে এতটুকু, এখান থেকে একদিনে ক কতটুকু করছে সেটা যদি বাদ দা দেই, তাহলে কত হবে এখানে যে ১২ আর ২০, যদি লসাগু করি ৬ দুগুণা ১২, ১০ দুগুণা ২০, আবার ২ দিলে ৩ দুগুণা ৬, তারপরে হচ্ছে ৫ দুগুণা ১০, তাহলে ৩ ৫ ১৫, ১৫ দুগুণা ৩০, ৩০ দুগুণা ৬০। আপনারা পারবেন, তবুও আমি করে দিচ্ছি। তো এখানে তাহলে ৫ ১২ ৬০, ৫ আর এখানে ৩ ২০ ৬০ মিলে গেল। তাহলে আমরা পেলাম ২ বাই ৬০, এটাকে আমরা কী লিখতে পারি ১ বাই ৩০, এভাবে লিখতে পারি। তাহলে ১ বাই ৩০ এটা কি খ এত অংশ কাজ করে একদিনে, কিন্তু যেহেতু এই যে এইটুকু ছিল ক খ একদিনে, আর ক খর একদিনে থেকে শুধু ক এর অংশ যদি বাদ দা দেই তাহলে এটা হলো খ এর অংশ, তাহলে খ এই অংশটুকু করে একদিনে। তাহলে ১ বাই ৩০ এত অংশ খর হিসাব হচ্ছে, এখন এত অংশ খ এত অংশ করে কয় দিনে, একদিনে। অতএব একবার সম্পূর্ণ অংশ করবে, আমরা জানি ৩০ উপরে চলে যাবে, সেই ক্ষেত্রে এটার অ্যান্সার কিন্তু ৩০ দিনে হবে। তাহলে আমাদের এটা রাইট অ্যান্সার হবে যে খ নাম্বার ৩০ দিনে। ৭২ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে, মানে কী কী সংখ্যা দিয়ে ৭২কে ভাগ করা যায়, বা এর উৎপাদক বা গুণনীয়কগুলো বের করতে হবে। তার মানে ৭২কে আমরা যদি ভাঙাই, আমরা এটাকে দুই দা ভাঙাবো, তাহলে ৩৬ দুগুণা ৭২, আবার দুই দা ভাঙাবো ১৮ দুগুণা ৩৬, আবার দুই দা ভাঙাবো তাহলে ৯ দুগুণা ১৮, এবার তিন দা ভাঙাবো তিন তিনে ৯। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ২ ২ ২ ৩ এবং ৩, এই সবগুলো সংখ্যা যদি গুণন করি তাহলে কত হবে ৭২ হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে দুইটা ভাগ যাবে ভাজক ভাজক, দুই একটা ভাজক, তিন একটা ভাজক, নয় একটা ভাজক, ১৮, ৩৬, ৭২ নিজে একটা ভাজক, আবার এক দিয়ে ভাগ করা যাবে। তো এইভাবে আপনারা হিসাব করে করতে গেলে ভুল হতে পারে। এখানে একটা টেকনিক আছে যে যেমন এভাবে ভাঙানোর পরে সেই অংশগুলো আমি লিখেছি এখানে ২ ২ ২ ৩ ৩, এখানে দেখেন ২ দুগুণা ৪, ৪ দুগুণা ৮, তিন আটা ২৪, ২৪ তিন দেখলে কিন্তু ৭২ মিলে গেল। এখন যে কাজটা করবো, ২-এর পাওয়ার আমি এখানে কত লিখতে পারবো ৩, আবার ৩-এর পাওয়ার কত লিখতে পারবো ২। তো এরকম করার পরে আপনি যে কাজটা করবেন যে দুইটার পাওয়ার, যেমন এখানে ৩ ছিল, ৩-এর সাথে একটা ১ যোগ করবেন, এখানে পাওয়ার কত ছিল ২, ২-এর সাথে একটা ১ যোগ করবেন। তো যোগ করার পরে এদের পাওয়ারের সাথে আবার গুণন করবেন, তো এখানে হবে ৪, এখানে হবে ৩, ৩ ৪ ১২, তার মানে ১২টা কিন্তু ভাজক থাকবে ৭২-এর। তো আপনি এইভাবে টেকনিক্যালি করলেই ভালো হয়, আর এভাবে গুণে গুণে বের করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটা রাইট অ্যান্সার হবে তাহলে ঘ নাম্বার এই যে ১২। আমরা বলছি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, তো ক্রমিক পূর্ণ সংখ্যা থাকলেই কিন্তু একটা এক্স হয় আর একটা এক্স প্লাস ওয়ান হয়। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে একের পর দুই, দুইয়ের পর তিন, এক করে করে ব্যবধান হয়, যাদের বর্গের অন্তর। তাহলে এদের যদি বর্গ করি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর একটা হলো এক্স স্কোয়ার, দুটো বর্গের অন্তর কত দেওয়া ৪৭ দেওয়া। তো এইভাবে করলে একটা সময় কিন্তু এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের মান বসালে এক্সের একটা মান চলে আসবে এবং এক্স প্লাস ওয়ানের একটা মান চলে আসবে, তাহলে দুইটা সংখ্যা কিন্তু পাওয়া যাবে। তবে এটা শর্টকাটও করা যায়, সেটা হচ্ছে যে যদি বৃহত্তম সংখ্যাটা যদি বের করতে বলে, বৃহত্তম সংখ্যা বের করতে গেলে কী করবেন, এক যোগ করবেন, অর্থাৎ ৪৭-এর সাথে কী হবে তখন এক যোগ হবে এবং দুই দেয়া ভাগ হবে। আমি আবারও বলতেছি যে দুইটা সংখ্যার ভিতরে বৃহত্তম যেটা যদি বের করতে চান এর সাথে এক যোগ করবেন, করে দুইটা ভাগ করবেন, তাহলে এখানে ৪৮-কে দুইটা ভাগ করলে হবে কত ২৪, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে ২৪, আর বৃহত্তমটা যদি ২৪ হয় তাহলে ক্ষুদ্রতমটা অবশ্যই ২৩। সুতরাং এটা রাইট অ্যান্সার হবে ২৩ এবং ২৪ সংখ্যা দুইটা। আর তাছাড়াও অনেক জায়গায় ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে গেলে এইভাবেও করা যায় যে যে এই যে সংখ্যাটা দেওয়া থাকবে অন্তর, তা থেকে এক বিয়োগ করবেন, বিয়োগ করে দুইটা ভাগ করলেও আপনি কিন্তু ৪৬, ৪৬-এর দুইটা ভাগ করলে কিন্তু এই ২৩ই পাবেন, অর্থাৎ এইভাবেও কিন্তু ক্ষুদ্রতমটা বের করা যায়। আমার মনে হয় না যে এইভাবে ক্ষুদ্রতমটা বের করার দরকার আছে, কারণ বৃহত্তমটা বের করলেই তার আগের সংখ্যাটা হবে ক্ষুদ্রতম, যে ২৪, তার মানে তার আগের সংখ্যা হলো ২৩। এছাড়াও অপশন টেস্ট করে দেখতে পারেন যে ২৪-এর উপর স্কোয়ার করলেন, আবার ২৩-এর উপর স্কোয়ার করে ওই দুইটা মান থেকে বিয়োগ করলে ব্যবধান ৪৭ আসে কিনা, আপনি কিন্তু এভাবেও এভাবে ম্যাথটা করতে পারেন অপশন টেস্ট করে।